আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি কিছুদিন আগে মুক্তি পাওয়া একটি মালায়ালাম রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম কৃষ্টি। শুরুতেই বলে রাখি, মুভির গল্পটি ভারতের কেরালার এক স্কুল ছাত্রের জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনার উপরে ভিত্তি করে বানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে 2007 সালে, যেখানে একজন এসএসসি পড়ুয়া ছেলে টিউশন পড়তে গিয়ে তার ম্যাডামের প্রেমে পড়ে যায়। বাট ম্যাডাম তো ছেলেটি থেকে 10 বছরের বড়, তার উপর আবার ম্যাডামটি বিবাহিত। এদিকে ছেলেটিও আবার ম্যাডামকে নিজের অজান্তে এতটা সিরিয়াসলি ভালোবেসে ফেলে যে সেখান থেকে ফিরে আসাও পসিবল না। তখন ছেলেটি এমন কিছু ঘটনা ঘটায় যা দেখে আপনার মাথা পুরো নষ্ট হয়ে যাবে। আপনি সেসব দেখে রীতিমতো অবাক হয়ে বারবার শুধু এটাই ভাববেন, এটা কি সত্যিই বাস্তব ঘটনা? বাট হ্যাঁ, এটা বাস্তব ঘটনা। মুভি শুরু করার আগে আরেকটা কথা, মুভির ক্লিয়ার প্রিন্ট এখনো বের হয়নি, তাই বাধ্য হয়ে হল প্রিন্ট ইউজ করতে হবে, তার জন্য সরি। আর হ্যাঁ, মুভির ভাষাটা বুঝতে আমার বেশ প্রবলেম হয়েছে, তাই এক্সপ্লেইনে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা রোমানার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই দেখি রয় নামের একটা ছেলে সকাল সকাল আয়নার সামনে দাঁড়িয়ে পাশের গ্রামের একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি সেডি হচ্ছে। রয়কে যে মহিলাটি থামিয়ে চা নাস্তা খেতে বলতেছে, এনার নাম যশোদা। যশোদা হলো রয়ের ফুপু। তো রয় একটা বাসে করে সেই অনুষ্ঠানে পৌঁছায় এবং তার বন্ধুদের একটা ডান্স গ্রুপের সাথে রেডি হয়ে মঞ্চে উঠে ডান্স করে। আসলে রয় এভাবেই আশেপাশের বিভিন্ন অনুষ্ঠানে তার বন্ধুদের সাথে ডান্স করে, এটা তার প্যাশন। তবে এই ব্যাপারটা কিন্তু রয়ের ফ্যামিলি সাপোর্ট করে না, কিন্তু এই কাজটা করতে রয়ের অনেক ভালো লাগে, তাই সে স্কুল যাওয়ার নাম করে পরিবারকে না জানিয়ে লুকিয়ে এসব করে। তো পরের দিন যশোদা রয়কে ঘুম থেকে ডেকে তুলে তাড়াতাড়ি স্কুলে যেতে বলে, কিন্তু রয় স্কুলের নাম করে বাসা থেকে বের হলেও স্কুলে না গিয়ে বরং তার বন্ধুদের সাথে একটা সিনেমা হলে আসে এবং সেখানে মুভি দেখতে দেখতে মজমাস্তি করতে থাকে। এরপর বিকেলবেলা সমুদ্রের পাড়ে বন্ধুদের সাথে ফুটবল খেলে এবং দল ভেদে সমুদ্রে গোসল করে সন্ধ্যাবেলা আবার স্কুল ছাত্র সেজে যে যার বাড়ি চলে যায়। আর বলতে গেলে এটাই রয়ের প্রতিদিনের রুটিন। তো এমনই একদিন ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর রয় বাসায় এসে দেখে তার মা বাড়ির দরজায় বসে আছে। এখানে একটা কথা বলে রাখি, রয়ের মা বাবা আসলে চাকরিগত কারণে শহরে থাকে, যে কারণে গ্রামের এই বাড়িটাকে দেখাশোনা করার জন্য রয়ের বাবা তার বোন যশোদাকে রেখে গেছে। কিন্তু যশোদা একা আবার কিভাবে থাকবে, তাই রয়কেও এখানে রেখে গেছে। তো রয় পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ভণ্ডামি করে বেড়ায়, এটা জানতে পেরে রয়ের মা রয়কে অনেক বকাঝকা করে এবং রাগ করে রয়কে তাদের সাথে শহরে নিয়ে যেতে চায়। এটা শুনে যশোদা রয়ের মাকে বলে, ওর এসএসসি বোর্ড পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি, এই সময় ওকে না নিয়ে গিয়ে বরং আমি শুনেছি পাশের গ্রামের জোসেফের মেয়ে কৃষ্টি নাকি স্বামী সংসার ছেড়ে একেবারে বাপের বাড়িতে এসেছে, আমি না হয় রয়কে ওর কাছেই টিউশনি পড়াতে পাঠাবো, তবুও ওকে নিয়ে যেও না। এই কথা শুনে রয়ের মা একটু ঠান্ডা হয়। যশোদা বলে, জোসেফের মেয়েকে তো চিনোই, কেমন মেধাবী মেয়ে, রয়কে ওর কাছে টিউশনি দিলে ও অনেক ভালো রেজাল্ট করবে। এটা শুনে রয়ের মা যশোদাকে বলে, ঠিক আছে তোমার যা খুশি করো, আমি আর ওর ব্যাপারে কোনো খোঁজ রাখবো না। এই বলে রয়ের মা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দেখি রয়ের ফুপু জোসেফের মেয়ের কাছে রয়ের টিউশনি ঠিক করেছে এবং রয় তার ব্যাগ আর সাইকেল নিয়ে ফুপুর কথা মতো টিউশনি পড়ার জন্য যাচ্ছে। তো রয় তার ফুপুর দেওয়া অ্যাড্রেস মতো টিউশন ম্যাডামের বাড়িটাতে ঢুকে আশেপাশে দেখতে থাকে আর ভাবে সঠিক বাসাতে এসেছে। তো এই সময় কৃষ্টি ম্যাডামের মা ভিতর থেকে বেরিয়ে এসে রয়কে বলে, তোমার ফুপু আমাকে সবকিছু বলেছে, আমার মেয়ে ঘরের ভিতরেই আছে, যাও। তখন রয় ধীরে ধীরে ম্যাডামের রুমের দরজার কাছে আসতেই দেখে একটা মেয়ে উল্টো দিক হয়ে পাগলির মতো মেঝেতে বসে আছে আর পুরো রুম জুড়ে কাগজপত্র এবং অনেকগুলো ফটো ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এসব দেখে রয় ভয় পেয়ে যায় এবং সাথে সাথেই বাসা থেকে বেরিয়ে সাইকেল ঘুরিয়ে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এরপর রয় বাড়িতে এসে তার ফুপুকে বলে, আমাকে পড়ানোর জন্য তুমি কি আর কাউকে খুঁজে পাওনি? রয়ের পিসি তখন কি হয়েছে জানতে চাইলে রয় বলে, আমার মনে হয় ম্যাডামের মাথায় সমস্যা আছে, আমি তার কাছে পড়তে যাব না। রয়ের ফুপু তখন রয়কে বলে, ঠিক আছে ওখানে পড়তে না চাইলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তোর বাবা মায়ের কাছে চলে যা। তখন রয় মানকার চিপাই পরে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন রয় তার বন্ধুদের সাথে চার্চে আসে এবং প্রার্থনা শেষে রয় চার্চ থেকে বেরিয়েই তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যেতে থাকে। এমন সময় অনেক সুন্দর একটা মেয়ে চার্চ থেকে বের হয়, বাট মেয়েটি রয়কে দেখে কেন জানি অবাক হয়ে পিছন থেকে ডাক দেয়। রয় ডাক শুনে থেমে গিয়ে পিছনের দিকে তাকাতেই মেয়েটিকে দেখে হালকা পাতলা একটু ভেবা চাকা খায়। তো মেয়েটি রয়ের কাছে এসে বলে, মা আমাকে বললো তুমি নাকি গতকাল আমার কাছে পড়তে এসে ঘুরে গেছো। রয় তখন অবাক হয়ে থাকে আর ভাবে, এটাই তাহলে তার সেই কৃষ্টি ম্যাডাম। তো কৃষ্টি রয়কে বলে, আগামীকাল তো স্কুল বন্ধ থাকবে তাই কাল থেকেই পড়তে আসবে, ঠিক আছে? রয় তখন মাথা নাড়িয়ে চলে যেতে ধরে, কিন্তু কৃষ্টি আবারও তাকে ডেকে বলে, আমাকে দেখে কি তোমার পাগলি মনে হয়? মানে রয় তার ফুপুর কাছে কৃষ্টির ব্যাপারে যেই কথাটা বলেছে সেটা কৃষ্টির কানে পৌঁছে গেছে। তো রয় লজ্জায় পড়ে গিয়ে আমতানামতা করতে থাকলে কৃষ্টি বলে, ঠিক আছে আগামীকাল সময় মতো চলে আসবে, এখন যাও। রয় তখন মাথা নিচু করে সেখান থেকে চলে গেলে কৃষ্টি রয়ের কাণ্ড দেখে মুচকি একটা হাসি দেয়। পরের দিন সকালে দেখি রয় টিউশন পড়ার জন্য কৃষ্টির বাড়িতে এসে বসে আছে। এমন সময় কৃষ্টি বাহির থেকে তার বাবার সাথে বাসায় ফেরে এবং তার ঘরে
করে সে টেবিলটা হালকা পাতলা গুছিয়ে নিয়ে রয়কে ভিতরে ডাক দেয়। রয় ক্রিস্টি ম্যাডামের ঘরের ভিতরে আসলে ক্রিস্টি তাকে বসতে দিয়ে বই বের করতে বলে। রয় তখন একটা নোটবুক বের করে দিয়ে ক্রিস্টি ম্যাডামকে দেখাতে থাকে যে এই একটা বইয়ের ভিতরেই সে সব সাবজেক্টের পড়া নোট করে রেখেছে। এটা দেখে ক্রিস্টি একটু হেসে বলে, তার মানে বই কেনার সব টাকা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে শেষ করেছো। রয় তখন কি বলবে বুঝতে না পেরে চুপ করে থাকে। পরের দিন সিন একটা স্কুলে আসলে আমরা সেখানে ক্রিস্টিকে দেখি। আসলে ক্রিস্টি ডিভোর্স নেওয়ার পর বাসাতে বসেই আছে, তাই রিসেন্টলি এই স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে কাজ করছে। তো ক্রিস্টি স্কুল শেষে বাড়িতে ফিরে এসে তার মায়ের কাজে সাহায্য করতেছে। এমন সময় ক্রিস্টির বাবা পাশ থেকে বলে ওঠে, লাখ লাখ টাকা খরচ করে কত স্বপ্ন নিয়ে তোকে বিয়ে দিলাম, আর তুই স্বামীকে ডিভোর্স দিয়ে স্বামীর সংসার ছেড়ে আমার ঘাড়েই বোঝা হতে আসলি। বাবার মুখে এমন কথা শুনে ক্রিস্টির মনটা একদম কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তখন পাশ থেকে ক্রিস্টির মা ক্রিস্টিকে বলে, মা রে বাবার কথায় কিছু মনে করিস না, ঘরের ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নে। ক্রিস্টি তখন জল টলমল চোখে তার ঘরের দিকে যেতে ধরলে দেখে রয় ভিতরে বসে আছে। এই অবস্থায় রয়ের মুখোমুখি পড়ে গিয়ে ক্রিস্টি ভেবাচাকে খেয়ে যায় ও কোনো কিছু না বলে তার রুমের ভিতরে চলে যায়। একটু পর ক্রিস্টি অনেকগুলো বই নিয়ে এসে রয়কে বারান্দায় পড়াতে বসে। আসলে রয়ের যেহেতু বই নেই, তাই ক্রিস্টি নিজে এই বইগুলো তার স্কুলের লাইব্রেরি থেকে খুঁজে খুঁজে সংগ্রহ করে এনেছে। তো ক্রিস্টি পড়া শুরু করতে যাবে, কিন্তু রয় তখন বইয়ে মন না দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। এটা দেখেই ক্রিস্টি রয়কে ধমক দিয়ে বলে, এই তোমার পরীক্ষার আর মাত্র এক মাস বাকি আছে, যদি তুমি এই কয়দিন ঠিক মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করো তবেই পরীক্ষায় পাশ করতে পারবে। রয় তখন ক্রিস্টির কথাতে রাজি হলে ক্রিস্টি তাকে পড়াতে শুরু করে। তো ক্রিস্টি রয়ের বই থেকে একটা বিষয় নিয়ে রিডিং পড়ে যাচ্ছে। এই সময়ে পাশের বাসার রামা বৌদি সেখানে আসে এবং ক্রিস্টিকে ইশারা করে রয়ের দিকে দেখতে বলে। ক্রিস্টি তখন রয়ের দিকে তাকাতে দেখে, এই কি রয় তো বসে বসে ঘুমাচ্ছে। এটা দেখে ক্রিস্টি রেগে ভেগে রয়কে ধমক দিয়ে ঘুম ভাঙ্গায়। তখন পাশ থেকে রামা বৌদি রয়কে বলে, শুনেছি গত রাতে তুই নাকি পাশের গ্রামের অনুষ্ঠানে নেচেছিস। রয় বলে, আসলে বৌদি আমি নাচতে চাইনি, কিন্তু আমার বন্ধুরা আমাকে জোর করে নিয়ে গেছে। এটা শুনেই ক্রিস্টি রেগে মেগে রয়ের দিকে তাকিয়ে থাকলে রয় অসহায়ের মতো করে ক্রিস্টিকে বলে, কথা দিলাম আমি আর এসব করব না, এখন তুমি আমাকে এমন কিছু শিখিয়ে দাও যাতে আমি এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দিতে পারি, আর এর জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি সেটাই মেনে চলবো। রয়ের এমন সহজ সরল কথা শুনে ক্রিস্টির রাগ ভেঙে যায় ও সে খুশিতে একটু হাসতে ধরে। বাট ক্রিস্টি রয়ের সামনে তার হাসিটাকে আড়াল করে। এরপর থেকে রয় ও ক্রিস্টির মাঝে ছাত্র ম্যাডাম হিসেবে খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে। যেমন এই সিনটাই দেখুন, ক্রিস্টি আম খাবে বাট গাছ থেকে পারতে পারছে না। এটা দেখে রয় গাছে উঠে ক্রিস্টিকে আম পেড়ে দেয়। ক্রিস্টিকে রুম গোছাতে রয় সাহায্য করতে গিয়ে রয় ক্রিস্টির পুরনো দিনের একটা ফটো অ্যালবাম দেখতে পায়, যেটাতে ক্রিস্টির স্কুল লাইফের ফটো দেখে রয় ক্রিস্টির সাথে মজা নেয় ও দুজনেই হাসাহাসি করে। আর এভাবে ক্রিস্টি তার একাকী বোরিং লাইফে রয়ের সাথে ফ্রেন্ডের মতো মিশতে পেরে অতীতের কষ্ট ভুলে হাসি মুখে থাকতে শুরু করে। এরপর ক্রিস্টি তার নতুন জীবন শুরু করার জন্য তার অতীতের সকল ফটো অ্যালবাম ও অতীতের স্মৃতি জড়িয়ে আছে এমন সবকিছু পুড়িয়ে ফেলে। তো ক্রিস্টি একদিন রয়কে টিউশন পড়াতে পড়াতে পেপার ঘাটছিল। এমন সময় ক্রিস্টি পেপারে ভালো একটা জবের বিজ্ঞপ্তি দেখে রয়কে বলে, কালকে কি তুমি ফ্রি আছো? এটা শুনে রয় অবাক হলে ক্রিস্টি বলে, আসলে কালকে আমার একটা দরকারে ব্যাংকে যেতে হবে, আর সেখানকার কাজ শেষ করে তোমাদের বাসা থেকেও ঘুরে আসবো। এটা শুনে রয় আমতানামতা করে বলে, শহরে যেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু শর্ত হলো আমার বাসায় গেলে আমার পড়াশোনায় ফাঁকি দেওয়ার ব্যাপারে মাকে কিছু বলা যাবে না। এটা শুনেই ক্রিস্টি একটু হেসে দেয় আর সিন চলে আসে শহরের ব্যাংকে। সেখানকার কাজবাজ শেষ করে ক্রিস্টি রয়ের সাথে রয়ের বাসাতে আসে এবং রয়ের বাবা মার সাথে নানা গল্পগুজব করে খেয়ে দেয়ে আবারও রয়ের সাথে বাসে করে গ্রামে ফিরতে থাকে। কিন্তু ক্রিস্টিকে উদাসীন হয়ে থাকতে দেখে রয় ক্রিস্টির সাথে নানা গল্প স্বল্প করতেছে। তো ক্রিস্টির সাথে গল্প করার সময় একটা প্রশ্ন রয়ের মনে বারবার জাগে, বাট রয় সেটা ক্রিস্টিকে জিজ্ঞেস করার সাহস করতে পারছিল না। বাট অনেক সাহস যোগানোর পর রয় শেষমেশ কীর্তিকে বলেই, আচ্ছা তুমি বিয়ের পর এত তাড়াতাড়ি ডিভোর্স দিলে কেন? আমি শুনেছি তোমার হাজবেন্ড নাকি তোমাকে খুব মারধর করতো, তুমি কি এই জন্যই তাকে ডিভোর্স দিয়েছো? রয়ের মুখে এমন প্রশ্ন শুনে ক্রিস্টি কয়েক সেকেন্ডের জন্য নির্বাক হয়ে যায় ও বলে, তুমি ছাড়া কেউই এটা জানতে চায়নি। এটা শুনে রয় ভেবাচাকে খেয়ে যায় ও কি রিয়াকশন দিবে বুঝতে পারে না। তো রয়ের এই অবস্থা দেখে ক্রিস্টি হেসে দেয়, তখন গিয়ে রয়ের মুখেও হাসি ফুটে ওঠে। তো ক্রিস্টি ও রয় পাশাপাশি সিটে বসে এভাবে ক্লোজলি হাসাহাসি করতেছে। এটা রাস্তার পাশে থেকে রয়ের বন্ধুরা দেখে তো একদম অবাক হয়ে যায়। পরের দিন সকালে রয় তার বন্ধুদের কাছে এসে ডান্স প্র্যাকটিস করতেছে। এমন সময় ক্রিস্টি রয়ের কাছে কল করে তাকে টিউশনে আসতে বলে। এটা দেখে রয়ের বন্ধুরা রয়কে টিস করে বলে, মামা ম্যাডামের সাথে তো ভালোই মজা করে বেড়াচ্ছিস, তো যাই বল তোর ম্যাডামটা কিন্তু সেই সুন্দর, সত্যিই তুই অনেক সৌভাগ্যবান রে। তখন রয় ধমক দিয়ে বলে, সে আমার টিউশন টিচার,
এটা শুনে রয়ের বন্ধুরা বলে, বন্ধু আমাদেরকেও তোর সাথে নে, আমরাও তোর ম্যাডামের কাছে টিউশন পড়তে চাই। এসব শুনে রয় রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর সিন চলে আসে ক্রিস্টির বাড়িতে, সেখানে দেখতে পাই রয় ক্রিস্টির নষ্ট হয়ে পড়ে থাকা সাইকেলটা ঠিক করতেছে। তো রয় সাইকেলের বিয়ারিং এ তেল দিয়ে চাকায় জোরে একটা ঘুরাড়ি দেয়। ঠিক এমন সময় ক্রিস্টি তার বাসার গেটে চলে আসে। চাকার ফাঁক দিয়ে রয় এই প্রথমবার ক্রিস্টিকে গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকলে দেখে, হ্যাঁ বন্ধুদের কথা সত্য, সত্যিই ক্রিস্টি অনেক সুন্দর। তো ক্রিস্টি সাইকেল ঠিক করা দেখে কিউট একটা হাসি দিতে দিতে আসতেছে, আর রয় মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে ক্রিস্টিকে দেখতেছে। ক্রিস্টি কাছে আসলে রয় বলে, অনেকক্ষণ থেকে এসে বসে আছি, তাই ভাবলাম বসে না থেকে এটা ঠিক করি। ক্রিস্টি তখন খুশি হয়ে রয়কে বলে, তুমি একটু অপেক্ষা করো আমি আসতেছি। এই বলে ক্রিস্টি ঘরের ভিতরে চলে যায়। একটু পরে সে শাড়ি বদলে নর্মাল ড্রেস পরে আবারও রয়ের কাছে আসে এবং বলে, চলো সাইকেলে করে গ্রামটা ঘুরে আসি। এটা শুনে রয় তো মহা খুশি হয়ে যায়। এরপর ক্রিস্টি তার সাইকেলে উঠে রয়কে ইশারা দিয়ে বলে, চলো। ব্যাস এরপর দুজনে মিলে সাইকেল চালিয়ে পুরো গ্রাম ঘুরতে থাকে। আর বহুদিন পর এমন মুক্ত পাখির মতো ঘুরতে পেরে ক্রিস্টি অনেক খুশি হয়। তো সারা গ্রাম এভাবে আনন্দ করে ঘুরতে ঘুরতে বেলা শেষে তারা দুজনেই সমুদ্রের পাশে এসে সুন্দর কিছু সময় কাটাতে থাকে। তখন আমরা খেয়াল করি যে ক্রিস্টি সবসময় আনমনা ও মনমরা হয়ে থাকতো, এখন সেই ক্রিস্টির ফেসে খুশি ঝলক দিয়ে উঠতেছে। আর এদিকে ক্রিস্টির মুখে হাসি ফোটাতে পেরে রয়ও মহা খুশি হয়ে গেছে। তো এভাবে সারাটা দিন মজা করে রাতের বেলা ক্রিস্টি রয়কে নিয়ে বাসায় ফিরলে দেখি রয় পুরাতন একটা খবরের পাতায় ক্রিস্টির ছবি দেখে সেটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আর ঠিক এই সময়ে ক্রিস্টি একদম সদ্য গোসল করে ভেজা চুল মুছতে মুছতে রয়ের সামনে চলে আসে। ক্রিস্টিকে এমন অবস্থায় দেখে রয় তো আরো মুগ্ধ হয়ে যায় ও নির্বাক হয়ে এক পলকে তাকিয়ে থাকে। ক্রিস্টি তখন বাহিরে এসে রয়ের দিকে ইশারা করে বলে, কি দেখছো? রয় বলে, এই পত্রিকায় তোমার একটা ছবি দেখছি। এটা শুনে ক্রিস্টি বলে, ও ওইটা আমার অনেক আগের ছবি, যখন আমি বোর্ড পরীক্ষায় জেলার ভিতরে প্রথম হয়েছিলাম তখন ওটা পত্রিকায় বেরিয়েছিল। এরপর ক্রিস্টি রয়কে পড়ানোর জন্য টেবিলে বসতেই রয় ক্রিস্টিকে বলে, তোমাকে কিন্তু ভেজা চুলে অনেক সুন্দর লাগছে। এটা শুনেই ক্রিস্টি রয়ের দিকে তাকায় ও মৃদু হেসে দেয়। তো যাই হোক, রয়ও পড়ার টেবিলে বসলে ক্রিস্টি তাকে পড়ানো শুরু করে। ক্রিস্টি তখন বাংলা সাহিত্য থেকে চাঁদনী রাত সম্পর্কে সুন্দর একটা কবিতা পড়তে থাকে, আর রয় সেটা শুনতে শুনতে এক মনে ক্রিস্টির দিকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। ক্রিস্টি যতই কবিতা পড়ছে রয় যেন ততই বেশি ক্রিস্টির সৌন্দর্যের মুগ্ধতায় ডুবে যাচ্ছে। এভাবে রাতের টিউশনি শেষ করে রয় উদাসীন মন নিয়ে তার বাড়িতে চলে যায়। এরপর সিন চলে আসে পরের দিন একটা বাইক শোরুমে। রয়ের ফুপু রয়কে একটা বাইক কেনার জন্য টাকা দিয়েছে, তাই রয় বাইক কেনার জন্য এখানে এসেছে। তো রয় নতুন বাইক নিয়ে খুশি মনে সোজা ক্রিস্টির বাড়িতে চলে আসে। ক্রিস্টি তখন এক বান্ধবীর বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বের হচ্ছিল। এই সময় রয়কে নতুন বাইক নিয়ে আসতে দেখেই ক্রিস্টি অবাক হয়, সাথে অনেক খুশিও হয়। তো ক্রিস্টি বিয়ে বাড়িতে যাচ্ছে শুনেই রয় বলে, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। এই বলেই রয় তার বাইক ঘুরিয়ে ক্রিস্টির দিকে তাকায়। ক্রিস্টি তখন লোক লজ্জা আর কে কি ভাববে এটা নিয়ে চিন্তা করতেছে। এমন সময় রয় ক্রিস্টিকে বাইকে উঠতে বললে ক্রিস্টি আমতা নামতা করে বাইকে উঠে পড়ে। এরপর ক্রিস্টি রয়ের কাঁধে হাত রাখা মাত্রই রয়ের ভিতরে যেন অদ্ভুত এক রোমাঞ্চকর অনুভূতি দোলা দিয়ে যায়। তো দুজনে এখন যাবে, ঠিক এমন সময় রামা বৌদি সেখানে হাজির হয়। তাকে দেখেই ক্রিস্টি একটু ঘাবড়ে যায় আর ভয়ে ভয়ে বলে, রয় নতুন বাইক কিনেছে তাই আমাকে বান্ধবীর বিয়ে বাড়িতে নামিয়ে দিতে যাচ্ছে। রামা বৌদি বলে, সেটাই তো দেখতেছি, নতুন বাইকে তোমাদের দুজনকে ভালোই লাগছে। এটা শুনে রয় অনেক খুশি হয়। এরপর রামা বৌদি বলে, তোমাদের দুজনের মাঝে যে বয়সের গ্যাপ 10 বছর সেটা মনে হচ্ছে না। এটা শুনে রয় তো আরো বেশি খুশি হয়ে যায়। তো রামা বৌদি সেখান থেকে চলে গেলে রয় সেই একটা ফিলিংসে ক্রিস্টিকে বাইকের পিছনে নিয়ে বেরিয়ে পড়ে। তো অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে তারা বিয়ে বাড়িতে চলে আসে। ক্রিস্টিকে সেখানে নামিয়ে দিয়ে রয় বলে, আমি কি তোমাকে আবারও নিতে আসবো? তখন ক্রিস্টি বলে, ঠিক আছে আমি তোমাকে কল দেব। সিন এখানেই স্কিপ করে রয়ের বাড়িতে আসে। একটু পর রয় আবার ক্রিস্টিকে পিক আপ করতে যাবে, এটা ভেবে রয়ের সারা শরীরে যেন খুশি দোলা দিচ্ছে। এমন সময় ক্রিস্টির কল আসতেই রয় মহা খুশি হয়ে যায় ও তখনই বাইক নিয়ে বেরিয়ে পড়ে। রয় কিছু না খেয়েই বেরিয়ে যাচ্ছে দেখে রয়ের ফুপু ডাকতে ডাকতে বেরিয়ে আসে, বাট রয় সেদিকে কান না দিয়ে চলে যায়। আরে ফুপু, রয়ের খাওয়া নিয়ে টেনশন করেন না, সে ক্রাশ খেয়ে বসে আছে, আর ক্রাশ এমন পুষ্টিকর খাবার যা খেলে 2-3 দিন ভাত না খেলেও ক্ষুধা লাগে না। তো যাই হোক, একটু পর রয় আবারও সেই বিয়ে বাড়ির সামনে চলে আসে। ক্রিস্টি তখন তার কিছু বান্ধবীদের সাথে দাঁড়িয়ে সেখানে গল্প করছিল। তো রয়কে আসতে দেখেই ক্রিস্টির বান্ধবীরা ক্রিস্টিকে বলে, ও আচ্ছা এটাই কি তাহলে সেই রয়? ক্রিস্টি বলে, হ্যাঁ আমি ওর কথাই তোমাদেরকে বলেছিলাম। এরপর ক্রিস্টি রয়ের বাড়িকে উঠে বান্ধবীদেরকে বিদায় বলে সেখান থেকে চলে যায়। কিন্তু মাঝপথে আসতেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, যে কারণে রাস্তার পাশে একটা ছাউনি দেখতেই ক্রিস্টি বাইক থামাতে বলে এবং বাইক থেকে নেমে সেই ছাউনির নিচে আশ্রয় নেয়।
কিন্তু রয় এসে কৃষ্টিকে বলে চলো বৃষ্টিতে ভিজেই যাই, তাহলে অনেক ভালো লাগবে। আর কৃষ্টিও এতে রাজি হয়, তাই দুজনে বৃষ্টিতে ভিজেই বাড়ির গেট পর্যন্ত চলে আসে। তো এই পুরো রাস্তাটা বৃষ্টিতে ভিজে ভিজে এসে সত্যিই কৃষ্টির অনেক ভালো লেগেছে, তাই সে রয়ের উপর অসম্ভব রকম খুশি হয়ে চলে যেতে থাকে। কিন্তু গেটের কাছে যেতেই হঠাৎ কৃষ্টি থেমে যায় ও পিছন ফিরে মুগ্ধ হয়ে রয়ের দিকে দেখতে দেখতে রয়ের কাছে চলে আসে। এরপর শান্তির একটা নিঃশ্বাস ফেলে রয়কে বলে, বর্তমানে একমাত্র তোমার এই বন্ধুত্বটাই আমাকে একটু শান্তি দেয়। এটা শুনেই রয় তো একদম মুগ্ধ হয়ে কৃষ্টির দিকে তাকিয়ে থাকে। আর রয়ের এই লোক দেখে কৃষ্টিও তখন কলিজা স্যাত করা একটা মিষ্টি হাসি দিয়ে রয়ের সামনে থেকে চলে যায়। এখানেই শেষ না, কৃষ্টি গেট পার হয়ে রয়ের কলিজায় মোচড়তাও একটা ফেস এক্সপ্রেশন দিয়ে চলে যায়। আর সেটা দেখে বৃষ্টিতে না কৃষ্টির প্রেমে রয় পুরো পানি পানি হয়ে যায়। এরপর থেকে দুজনের ভিতরে বন্ধুত্বটা আরো বাড়তে শুরু করে। কৃষ্টি একটু ফ্রি টাইম পেলে রয়কে নিয়ে সমুদ্র তীরে ঘুরতে যায়, রয় সুযোগ পেলে টিউশন ছাড়াও এমনি কৃষ্টির বাসাতে আসে এবং কৃষ্টিকে বিভিন্ন কাজে সাহায্য করে। রয়ের বোর্ড এক্সাম হয়ে গেলে রয় খুব ভালো রেজাল্ট নিয়েই পাস করে, তাই সে খুশি হয়ে কৃষ্টির বাসায় আসে এবং কৃষ্টিকে একটি ক্যাডবেরি চকলেট গিফট করে। কৃষ্টি খুশি হয়ে সেই চকলেট থেকে এক টুকরো রয়কে খেতে দেয়, ও নিজেও খায়। এই ব্যাপারগুলো রয়ের মনে কৃষ্টির প্রতি মানে তার ম্যাডামের প্রতি আরো বেশি ভালোবাসার জন্ম দেয়। পরীক্ষা শেষ মানে টিউশনিও তো শেষ, বাট তারপরেও রয় কৃষ্টি ম্যাডামের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। তো একদিন কৃষ্টির মা কৃষ্টির জন্য কাপড় সেলাই করছে আর কৃষ্টি বুঝে বুঝে দিচ্ছে, আর পাশ থেকে রয় কৃষ্টির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। এরপর কৃষ্টি সেই কাপড়টা পরে বের হয়ে ঘায়েল করা একটা ইশারা দিয়ে রয়কে বলে, আমাকে ভালো লাগতেছে? ব্যাস, কৃষ্টির এমন লুক আর পাগল করা এক্সপ্রেশন বন্দুকের গুলির মতো রয়ের কলিজা স্যাপ করে বেরিয়ে যায়। তো কৃষ্টির বাসায় সিডি প্লেয়ার আছে আর কৃষ্টি মুভি দেখতেও খুব ভালোবাসে, তাই রয় রোমান্টিক একটা মুভির সিডি নিয়ে কৃষ্টির বাসাতে আসে এবং রুমে ঢোকার সময় তার জুতোটা কৃষ্টির জুতোর সাথে গায়ে গা লাগিয়ে রেখে দেয়। এরপর সে কৃষ্টির রুমে আসলে সিডি প্লেয়ারে মুভিটা লাগিয়ে দিয়ে দুজনে একসাথে বসে খুব মজা করে দেখে। এভাবেই বেশ কিছুদিন কেটে গেলে একদিন রয় তার বন্ধুর সাথে সমুদ্রের পাড়ে বসে থাকার সময় রয়ের বন্ধু তাকে বলে, দোস্ত, সময় নষ্ট না করে তোর মনের কথাটা ম্যাডামকে বলে দে। তখন রয় বলে, আমি খুব ভয় পাচ্ছি, কারণ যদিও আমি তাকে ভালোবেসে ফেলেছি বাট যেহেতু আমি তার থেকে অনেক ছোট তাই হতে পারে সে আমাকে কখনো অন্য চোখে দেখেইনি। তখন রয়ের বন্ধু সাহস দিয়ে বলে, একবার সাহস করে মনের কথাটা বলেই তো দেখ, আর এভাবে না বলে কতদিন থাকবি? দেখবি দুম করে তার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে। বিয়ে হওয়ার কথা শুনে রয় বলে, দোস্ত, তুই ঠিকই বলেছিস, কৃষ্টিকে আমার মনের কথাটা জানাতেই হবে, যেই ভাবনা সেই কাজ। কিছুক্ষণ পরে রয় বাইক নিয়ে কৃষ্টির বাড়িতে চলে আসে। বাড়ির ভিতরে তখন কৃষ্টির দাদি কৃষ্টিকে কান্নার স্বরে বলতেছে, কাছেই এত চাকরি থাকতে এই চাকরিটাই করতে হবে কেন? এসব শুনে রয় বোঝার চেষ্টা করতেছে যে ব্যাপারটা কি হয়েছে। এমন সময় কৃষ্টি তার দাদির এসব কথা শুনে ঘরের ভিতর থেকে বের হয়ে এসে বলে, দাদি, আমি এখনো এই চাকরিটা পাবো কিনা শিওর না, আগে আমাকে ইন্টারভিউটা দিতে দাও, তারপর না হয় দেখা যাবে। কৃষ্টির বাবা তখন কৃষ্টিকে বলে, এই চাকরিটা না করে অন্য কোনো চাকরি করলে কি হয় না? কৃষ্টি বলে, তুমি আমার সাথে কাল ইন্টারভিউ অফিসে যাবে কিনা এটা বলো, যদি না যাও তাহলে আমি রয়কে নিয়ে যাব। এটা শুনে রয় অবাক হয়ে বলে, কি হয়েছে কৃষ্টি, কিসের ইন্টারভিউ? কৃষ্টি তখন রয়কে বলে, আর বলিও না, পত্রিকায় শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞাপন দেখে আমি সেটাতে আবেদন করেছি, তাই কালকে পালাক্কাড়ে ইন্টারভিউ দিতে যেতে হবে। যদি ইন্টারভিউ টিকে যায় তাহলে কিছুদিনের ভিতরে আমাকে মালদ্বীপ চলে যেতে হবে, কারণ সেখানেই আমার পোস্টিং হবে, আর এই জন্যই এত সব কান্নাকাটি। এসব বলেই কৃষ্টি ঘরের ভিতরে চলে যায় আর রয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কাঁদো কাঁদো চোখে দূর থেকে কৃষ্টিকে দেখতে থাকে। এরপর সিন চলে আসে পরের দিন ইন্টারভিউ অফিসে। আমরা দেখি কৃষ্টি, রয় ও কৃষ্টির বাবা সেখানকার ওয়েটিং রুমে বসে আছে। এমন সময় একজন অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস থেকে বেরিয়ে এসে কৃষ্টির নাম ধরে ডাকে। কৃষ্টি তখন ভিতরে চলে গেলে রয় আর কৃষ্টির বাবা বাহিরে বসে অপেক্ষা করতে থাকে। ভিতরে তখন তিনজন ইন্টারভিউ অফিসার কৃষ্টির ইন্টারভিউ নিচ্ছে। তো কিছুক্ষণ পর কৃষ্টি বেরিয়ে আসলে রয় তার কাছে জানতে চায় ইন্টারভিউ কেমন হলো। কৃষ্টি বলে, কোনো আইডিয়া করতে পারছি না। এটা শুনে পাশ থেকে কৃষ্টির বাবা বলে, শুধু শুধু টাকা নষ্ট, চলো আর দেরি না করে বাড়ি যাই। এটা শুনে কৃষ্টি খুব কষ্ট পেলে রয় অসহায়ের মতো কৃষ্টির দিকে তাকিয়ে থাকে। এরপর তারা একটা বাসে করে আবারও গ্রামে ফিরছে, কিন্তু মাঝপথে আসার পর বাস কয়েক মিনিটের জন্য খাওয়ার বিরতি দেয়। এই সময় সবাই বাস থেকে নেমে গেলেও কৃষ্টি মন খারাপ করে বসে আছে দেখে রয় বাস থেকে না নেমে বরং কৃষ্টির পাশেই বসে থাকে। তো কৃষ্টি মনে ভীষণ কষ্ট নিয়ে আনমনা হয়ে বাহিরে তাকিয়ে আছে। এটা দেখে রয়ের খুব ইচ্ছে করে কৃষ্টির হাতে হাত রেখে কৃষ্টিকে একটু সান্ত্বনা বা ভরসা দেওয়ার, কিন্তু রয় সেটা পারছে না। তো একটু পর রয় কাঁপা কাঁপা স্বরে কৃষ্টিকে ডাক দেয়। এমন সময় বাহিরে বৃষ্টি শুরু হলে কৃষ্টি বাসের জানালাটা বন্ধ করে দেয়। এরপর সে রয়ের কাছে জানতে চায় যে কি হয়েছে। তখন রয় অসহায়ের মতো বলে, তুমি কি সত্যিই মালদ্বীপ যাবে? কৃষ্টি বলে, তাছাড়া দেশে থেকে আর কি করবো, বাড়ির অবস্থা তো জানোই।
এটা বলার পরে ক্রিস্টি মন খারাপ করে আবার বাহিরের দিকে তাকিয়ে থাকে। এদিকে রয় ক্রিস্টিকে যেটা বলতে চাচ্ছে সেটা তো এখনো বলতে পারেনি, তাই রয় নিজের সাথে নিজেই যুদ্ধ করতে করতে অনেক সাহস জুগিয়ে আবার ক্রিস্টিকে ডাক দিয়ে বলে, ক্রিস্টি আমি তোমাকে খুব পছন্দ করি। এটা শুনে ক্রিস্টি মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আমিও তো তোমাকে অনেক পছন্দ করি। তখন রয় আবার সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ক্রিস্টি আমি আসলে এই পছন্দ করা বুঝাইনি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শোনা মাত্রই ক্রিস্টির ফেস থেকে সঙ্গে সঙ্গে হাসিটা গায়েব হয়ে যায়। ক্রিস্টি ভেবে পাচ্ছে না এটা কি হলো, আর ওদিকে রয়ও ভেবে পাচ্ছে না এখন কি হতে চলেছে। ঠিক এমন সময় ক্রিস্টির বাবা সহ বাসের সব লোকজন ফিরে আসে। এটা দেখে ক্রিস্টি ঠিকঠাক হয়ে বসে নিস্তব্ধ হয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকে। আর এদিকে রয় বারবার ক্রিস্টির দিকে তাকাতে থাকে এবং ক্রিস্টি তার প্রপোজের কি উত্তর দেয় সেটা জানার অপেক্ষা করতে থাকে। এই ভিডিওতে এতটুকুই, মুভির বাকি গল্পটুকু দ্বিতীয় পার্টে পাবেন। দ্বিতীয় পার্টের কাজ চলতেছে, একদিনের ভিতরেই আশা করা যায় কাজ কমপ্লিট হবে এবং যত দ্রুত সম্ভব ভিডিওটি আপলোড করা হবে। সে পর্যন্ত প্লিজ একটু অপেক্ষা করবেন। আর হ্যাঁ, দ্বিতীয় পার্টটি আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব বাটনের পাশের বেল বাটনে ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে দিন। আর এসব আগেই করে থাকলে সাবাস, আপনি একটা কাজের কাজ করেছেন। আর হ্যাঁ, আর একটা কথা, অনেকে কমেন্ট করে বলেন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন বাট নতুন ভিডিও দিলে নোটিফিকেশন পান না। এর সমাধান হলো সাবস্ক্রাইব বাটনের পাশের নোটিফিকেশন বাটনটিতে আবার একবার ক্লিক করে দেখুন, সম্ভবত অল অপশনটা সিলেক্ট করে দেওয়া নেই, অল অপশনটা সিলেক্ট করে দিন তাহলেই হবে। তো চলুন এবার বিদায় নেওয়া যাক, ভালো থাকবেন, ভালোবাসেন মানুষটির খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।